থেকে জানতে চাইছেন যে মহিলারা কি ভিডিও ওয়াচ শুনতে পারবে টিয়া পাখি খাঁচায় রেখা আদর করতে হয় টিয়া পাখি সেরা দিলে উইরা যায় এই জন্য খাঁচার মধ্যে রেখা তারপর ওদেরকে খাদ্য দিতে হয় তাইলে ওরা ওখানে বসে চেঁচামেচি করবে আর যদি ওদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে ওদের প্রতি কোনো বিশ্বাস নেই নারী জাতির একই অবস্থা প্রতিটি নারীর কাছে তার স্বামীর চেয়ে অন্য পুরুষ ভালো আর দুনিয়াতে সেই সবচেয়ে বড় বুদ্ধিমতী নারী আর সবচেয়ে সৌভাগ্যবান স্বামী তার এই বনজামাই সবচেয়ে অসহায় পুরুষ তার এই ভাই কারণ তার বড়ো ভাইয়ের বউ তাকে জ্বালায় ভাজা ভাজা করে ফেলেছে নারীদের স্বভাব হইল এই দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ তার ননদ তার শাশুড়ি তো যাই হোক এজন্য নারীর চোখে তার স্বামী ভালো না দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষটা তার স্বামী অন্য যে কোনো মানুষই ভালো তার স্বামীটাই খারাপ কখন যখন দ্বন্দ্ব লাগে তখন আর ওদের চোখে অন্য পুরুষ ভালো লাগে যেমন পুরুষের চোখে পুরুষের চোখে সন্তান নিজেরটাই ভালো স্ত্রী অন্যেরটা ভালো লাগে না সব পুরুষের কাছে অন্যের স্ত্রীর প্রতি নজর থাকে রাস্তার অবিবাহিত মেয়ের প্রতি নজর থাকে না অন্যের বউর প্রতি নজর থাকে এই জন্য বউ হেফাজত করতে হয় প্রত্যেকের কর্তব্য তার স্ত্রীকে হেফাজত করা বলতে ঢেকা ঢেকে রাখা অন্যকে না দেখানো কেন ও যখন আমার বন্ধু তাহলে ওর বস্ত্রীও স্ত্রীও তো আমার বান্ধবী তো উভয়ের প্রতি উভয়ের নজর থাকে তাহলে প্রতিটি পুরুষের কাছে যদি তার স্ত্রীর চেয়ে অন্যের স্ত্রী ভালো লাগে তেমনিভাবে প্রত্যেকটি নারীর কাছে তার স্বামীর চেয়ে অন্য স্বামী ভালো লাগে এটা হলো মানুষের ইমানই রোগ ইমানই রোগ যেগুলি শয়তান কর্তৃক সৃষ্টি তো এই জন্য নারীদেরকে মেয়েদেরকে ওই কাছে থেকে পালতে হয় দূরে বসে ফোনে পালা যায় না কাছে থেকে পালতে হয় তো যাই হোক এখন হলো ফেতনার যুগ ফেতনার যুগ এখন চোখের গুনার ভয়াবহ পরিণতি দেখা যেতেছে এখন হলো ভারতীয় সিরিয়ালের যুগ এই জন্য এই ফেতনার যুগে নারীদেরকে ঘরের থেকে বের হওয়ার অনুমতি নেই আবার মসজিদে এসে নামাজ পড়া যেটা লামাজেবিরা ফতোয়া দিয়ে থাকে তো সেই হিসাবে বর্তমানে ইউটিউবে ঢকের ঢকের বড় সুদর্শন বড় ঢকের মানুষ আজকাল যুবকদের ওয়াজ পাওয়া যায় যা দেখলেও চোখ জোড়া যায় এমন যুবক এত টকটকে যুবক ওয়াজ করে আসলে ওয়াজ উদ্দেশ্য না উদ্দেশ্য হলো ধান্দাবাজি কিভাবে টাকা কামাই টাকা কামাই যার ফলে বড় রং ঢং দেওয়ারা কি করে এই যে ওয়াজের স্টেজে বসে এই জন্য এই জাতীয় পুরুষের চেহারা দেখা যাবে না এদের ওয়াজও মহিলাদের শোনা যাবে না কেন আপনাকে বাদ দিয়ে তাকেই পছন্দ করে বসবে পরে টেলিফোন নম্বর নিয়ে যোগাযোগ করবে এই জন্য সাবধান এত ভালো ভালো না এজন্য জন্য কোনো নারীর জন্য কোনো পুরুষের ভিডিও ওয়াজ দেখা জায়েজ নেই যদি দেখা যায় তার কণ্ঠ শুনলে তার প্রতি আকর্ষণ আর নারীদের কোনো বিশ্বাস নাই। এরা ওস্তাদের প্রতি আশিক হয়ে যায় নারীরা এজন্য যদি দেখা যায় কোনো নারী অন্য কোনো পুরুষের অডিও ওয়াজ শুনতেছে কিন্তু শেষ পর্যন্ত পুরুষের প্রতি আকর্ষণ সৃষ্টি হইতেছে তার ওয়াজ শুনবে না আর যদি দেখা যায় এরকম না বরঞ্চ তার ওয়াজে তার দিল গলতেছে তাহলে দেখার অনুমতি আছে তবে ভিডিও ওয়াজের অনুমতি একটুও নাই। কারণ শয়তান বড় চালাক মানুষের নফস মানুষের নফস এ বড় চতুর ধোকাবাজ কিভাবে বিভিন্নভাবে ধোকা দেয় এক নম্বরে ধোকা দেয় যে এত সুন্দর নারী আল্লাহ সৃষ্টি করছে যা একবারে দেখছি আর দেখব না শিক্ষার জন্য দেখলাম এখানেও নফস মজা নিতেছে আবার এত কুচ্ছিত মানুষ মেয়েরা মেয়েদেরকে আল্লা সৃষ্টি করছে আফ্রিকান এখনও নফস মজা নেয় চুরি করে মানে চুরি চুরি করে মজা নিতেছে এটাও দেখা যাবে না আহা এরকম এতে মেয়েটা রাস্তার পাশে এখানেও মজা নাই এত সুন্দর শিশু এখানেও মজা নাই যেখানেই মজা সেখানে হারাম যেখানে মজা নেই সেটা বৈধ এজন্য যারা বিভিন্ন দোকানে চাকরি কাজ করে নারীর সাথে তাদের ওঠা বসা বেশি যদি নারী দেখে তার অনন্ত মজা নেয় তাহলে দেখা যায় নেই আর যদি মজা না নেয় বরঞ্চ ঠেকা বসত তাহলে তা যায় আছে যাই হোক কোনো নারী কোনো ওর ভিডিও ওয়াজ শুনতে পারবে না এদের উচিত এদেরকে আল্লাহ ওয়ালাদের ওয়াজ শোনানো উচিত যাদের কণ্ঠে যেহেতু কথা দেল থেকে বের হয় অন্তর যায় আঘাত করে আর আজকাল অধিকাংশ বক্তাদের যেহেতু এরা টাকা টাকাই তাদের মুখ্য ফলে অনেক বক্তাদের ওয়াজগুলো কণ্ঠ ভালো যার ফলে কানে যায় আঘাত করে দিলে আঘাত করে না কারণ তার মুখ থেকে বের হয়েছে আর কানে গিয়ে লাগছে আর যে অন্তর থেকে কথা বলে তার অন্তর থেকে কথা গিয়া যায় অন্তর অন্তর যায় লাগে সুর নেই मेरा दिल बदल दे मेरा दिल बदल दे मेरा दिल बदल दे मेरा गफलत में